এই যে তোমার শিন্নি, ঠিক আছে, এটা শিন্নি খাইবা? তুমি আইসো শিন্নি কই? এই আমার সুরে আসলে শিন্নি আসে লাগবে, এটা কোন ধরনের কথা? শিন্নি কোথায়? শিন্নি দাও। আমি শিন্নির জন্য নামাজে যাই না, বুঝতে পারছো? এত শিন্নি শিন্নি করতেছো কিসের জন্য? হ্যাঁ শিন্নি 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 করতেছো, আমি শিন্নির জন্য তো নামাজে যাই নাই। সবসময় একটা শিন্নি শিন্নি শিন্নি, নামাজে গেলে শিন্নি নিয়ে আসছো, শিন্নি নিয়ে আসছো, শিন্নি শিন্নি, নামাজ না আমাদের নামে খবর নাই, শিন্নি শিন্নি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। নামাজে গেছো, শিন্নি আনবা না? সবাই শিন্নি নিয়ে আসতেছে না বাসা, তুমি আনলা কেন? শিন্নি নিয়ে আসো, যাও। হ্যাঁ শিন্নি নিয়ে আসো না? হ্যাঁ শিন্নি নিয়ে আসো। আমি শিন্নি নিয়ে আসতে পারবো না। কেন? নিয়ে আসো, নামাজে গেছো, শিন্নি নিয়ে আসতো না? নামাজে গেছি নামাজ পড়ার জন্য, শিন্নি নিয়ে আসার জন্য নামাজে আমি যাই নাই। নামাজে গেছে শিন্নি দে, শিন্নি খাওয়ার জন্য শিন্নি আনলা না? আমি শিন্নি খাইতাম কইয়া দিছি না? হ্যাঁ শিন্নি খাইবো, তুমি আমার বইলা দিছিলে। আনলা না, ফোন লইয়া যাও। আমার দ্বারা এটা সম্ভব না। আমাদের গেছি নামাজ পড়ছে, ব্যস এটাই বেশি হয়েছে। অনেক সময় নামাজ পড়ে আছি, নামাজ পড়তে পড়তে কপালের অবস্থা টাইট বানায় ফেলেছে, ঠিক আছে? আর শিননি আবার কিসের জন্য? শিননি আনতে হবে। আমার ভাত আছে, ভাত খাও। শিননি আবার আবার মসজিদে যাও, গিয়ে শিননি নিয়ে। হ্যাঁ আবার মসজিদে যাব, মসজিদে গিয়ে শিননি নিয়ে আসবো। কি একটা ডং পাইছে এখানে, বাহ কি সুন্দর! দেখেন শিননি খাওয়ার জন্য পাগল, শিননি পাগল গাইস। দেখেন যাও শিননি নিয়ে, ভালো করে যদি একটু দেখাই আপনাদেরকে। যাও শিননি লইও, নাহলে তোমাকে শিননি এত শিননি। হ্যাঁ এই যে তোমার শিননি, ঠিক আছে, এটা শিননি খাইবা? এরকম শিননি তুমি খাও। হ্যাঁ এটা দি কেক। আরে কেক ওইটা আনছে আয়মানের জন্য, আয়মান খাইবে তুমি না? আর আমার জন্য? দেখো আয়মানের নাম ধরে তুমি কিন্তু আবার খেয়ে ফেলাই না। আমার জন্য আনলা না? এটা আয়মানের জন্য আনছি, তুমি তো শিননি খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আয়মান কেক খাইবে, আয়মানের জন্য কেক আনছে, তো বলা তুমি শিননি খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আমি নামাজে গেছি নামাজ পড়ার জন্য, শিননি নিয়ে আসার জন্য নামাজ আমি যাই না। আমি ওই ধরনের মুসল্লি না, ওকে? আর ঠিক আছে শিননি কে এবং আগে বলতে পারতা, এই বলে দিয়েছিল কখন বলে দিয়েছিল শিননি নিয়ে আইসো। প্রতিটা শুক্রবার যে সময় নামাজে যায় শিননির জন্য তুমি পাগল হয়ে যাও। কেন এত পাগল হবে কিসের জন্য? শিননির জন্য পাগল যে তুই ওই আনলা নাকি? নে আমি পারবো না, ওই জন্য বলে তুমি নামাজে যাও, গিয়ে শিননি নিয়ে আসো মসজিদে গিয়ে, ঠিক আছে? আমি তো মেয়াদে তো মসজিদে যেতে নিষেধ। আই যে মানুষ বাইরে বসে থাকে দেখছো না, ফকির গুলা বাইরে বসে থাকে কত সুন্দর করে, টাকার জন্য শিননির জন্য তালা। আমি আমার ফকিরের সাথে তুলনা, ফকিরের সাথে তুলনা করছো? হ্যাঁ তাহলে তুমি কি ধরো, এটা ধরো, আগে এটা ধরো। না নিতাম না, আমি মানে খাবারটাকে ধরো। তুমি কি, তুমি তো ফকির। ফকির? হ্যাঁ শিনে তাহলে কি কারা খায়? বেশিরভাগ শিনে মানুষ খেয়ে খায় যারা নামাজ পড়ে, ফকির, বড় লোক, ধনী যারা আছে সবাই শিননি, শিননি প্রাপ্ত, শিননি সবাই খেতে পারে। কোন গরিব ধনী শিননি খাওয়ার জন্য যায় না। ওরে আল্লাহ রে, জানো সবাই খেতে পারে শিননি। তোমার এবার ভাইরাল করে দেবো শিননি পাগল। শিননি শিননি ঘরে ঘরে।